নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিও অডিওটি এনেছি একটি বিশেষ টপিকের উপরে সেটি হল ধনতেরাস বা ধনত্রয়োদশী ধনতেরাস বছরে একটি দিনই আসে সেটি হল কার্তিক মাসে পুজোর দুদিন আগে অর্থাৎ ত্রয়োদশী তিথিতে এই ত্রয়োদশী তিথির নামই হল ধনত্রয়োদশী পুরাণ মতে কুবেরদেব দেব তার ভক্তদেরকে এই দিনকে বিশেষ কৃপায় এবং ধনদৌলতে ভরিয়ে দেওয়ার জন্য পূজা গ্রহণ করেন বা শুধু কুবের দেব নয় কুবের দেবের যে ইষ্টদেবী মহালক্ষ্মী এই দিন ভক্তদের উপরে বিশেষ কৃপাদৃষ্টি রাখেন বলা হয় জ্যোতিষীয় ভাষায় এই ধনত্রয়োদশী তার পরের দিন ভূত চতুর্দশী তার পরের দিন দীপাবলি তার পরের দিন অন্নকূট এবং তারপরের দিন যে ভাইদুজ অর্থাৎ দ্বিতীয়া বা ভাই ফোটা এই পাঁচ দিন লক্ষ্মী দেবীর বিশ্বাস পূজা অর্চনা করলে বিশেষ ফল লাভ হয় যার জন্য ননবেঙ্গলিরা এই পাঁচ দিন ধরেই লক্ষ্মী দেবীর আরাধনা ব্রত উপবাস করে থাকেন যেটি এই ধনত্রয়োদশীর থেকেই শুরু হয় ধনত্রয়োদশীর দিন আবার আরেকটি পুজোও রাত্রিবেলা হয়ে থাকে তবে সেটি পুজো নয় সেটি দীপদান যেটি কি জম দীপদান বলা হয় তবে সেটি অর্ধরাত্রিতে বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে বিশেষ করে দক্ষিণ দিকেই এটিকে জ্বালানো হয় তবে আজকে আমি ধন ত্রয়োদশীর ধনবর্ষার কিছু টিপস আপনাদেরকে দেব আপনারা এতদিনে নিশ্চয়ই জেনেছেন ধন ত্রয়োদশীর দিন কুবের দেবীর পূজা হয় মা লক্ষ্মী দেবীর পূজা হয় এবং কিছু ধাতুর জিনিস এদিনকে কিনতে হয় হ্যাঁ বন্ধুরা এটা সত্যি কথা তবে শুধু যে ধাতুর জিনিস কিনলেই সব পরিপূর্ণ হয় তা কিন্তু নয় অতএব আজকে এই ভিডিওটা আপনাদেরকে জীবনে নতুন জিনিস জানার একটা সুযোগ করে দিচ্ছে সেটি হলো আপনাদেরকে জ্যোতিষীয়রা বলে যে তাদের কাছ থেকে লক্ষ্মী গণেশের মূর্তি কয়েন এটা ওটা পুঞ্জি এগুলো কিনলে আপনাদের ঘরে ধন দৌলত ভরে যাবে আসল কথা হচ্ছে আপনারা যে জিনিসটা কিনছেন কেন কিনছেন কি জন্য কিনছেন তার উপকারিতা কার্যকারিতা এবং আপনার যে কাজে লাগবে সেগুলিকেও আপনাকে জানতে হবে কোন জিনিস আপনি লোভে পড়ে কিনলেন কারোর কথায় কিনলেন কিন্তু সেটা আপনার সারা বছর কোনো কাজে লাগলো না ঘরে পড়েই থাকলো অতএব সেটা কিন্তু আপনাকে কোনো লাভ দেবে না বরং জড়বস্তু হয়ে ঘরের এক কোনায় পড়ে থাকলে সেটা কিন্তু আপনাকে নেগেটিভ ফলই দেবে এবার বলি কি কি কিনবেন সবার প্রথমে বলি যদি আপনি ধাতু কিনতে চান তাহলে সোনা রূপা তামা পিতল এগুলো তো আছেই বন্ধুরা সোনা রুপো এগুলো তো সবাই কিনতে চায় কিন্তু সাধ্যের মধ্যে আসলে তবেই কারণ আজকে সোনার দাম এতটাই বেড়ে গেছে যে সবার কিন্তু সাধ্যের মধ্যে নেই তবে তাই বলে কিন্তু লোহা কিন্তু একদমই কিনবেন না ধানতে আছে লোহা কিনতে নেই লোহা বাদে যে কোনো ধাতু আপনারা কিনতে পারেন অনেক সময় স্টিল কেনার জন্য জ্যোতিষীয়রা বলে যে স্টিল যেহেতু সাদা ধাতু অতএব স্টিলের জিনিস আপনারা কিনতে পারেন কিন্তু বন্ধুরা স্টিলেও তো লোহা থাকে তাহলে আপনারা যখন স্টিলের জিনিস কিনছেন কোথাও না কোথাও কিন্তু লোহা কেনাই হচ্ছে অতএব সেটা কিন্তু আপনাদেরকে ভাগ্য ফেরাবে না বরং আরও দুর্ভাগ্যর দিকেই নিয়ে যাবে অতএব স্টিলের জিনিস আমি আপনাদেরকে কিনতে বারণই করব আপনারা জানেন আমি যেই টিপসগুলো বা ইনফরমেশানগুলো আপনাদেরকে দিই সবই স্বাস্থ্যসম্মত এবং এগুলো মেনে আপনাদের সব থেকে বড়ো কথা আত্মসন্তুষ্টি এবং মনের শান্তিটা হয় এটা আপনারা নিজেরাই জানেন বন্ধুরা কোনো কিছু করে যদি মনটাই স্যাটিসফাই না হলো। মনটাই যদি শান্ত না হলো আত্মসন্তুষ্টি মনের সন্তুষ্টিটাই যদি না হলো সব কার্যই কিন্তু বৃথা অতএব ছোট্ট হোক তাও ভালো জিনিস কিনবেন যদি সাধ্যের মধ্যে কোলায় একটা রূপ লক্ষ্মী গণেশের কয়েন কিনলেন বা ছোট্ট একটির উপর বেলপাতা কিনলেন এইগুলো আপনাদের সারা বছর লাগে ছোট্ট একটি সোনার টিপ কিনলেন অনেকে সোনার গয়না যারা কিনতে পারেন না তারা ছোট্ট একটি ঠাকুরের সোনার টিপ কিনলেন এই দিনকে যেই জিনিস কেনা হয় সেগুলো কিন্তু কাউকে গিফট করতে নেই অতএব এমন জিনিস কিনবেন যেন আপনারাই বারো মাস ব্যবহার করতে পারেন সেটি কিন্তু অন্যকে দেওয়ার জন্য কখনোই এই দিনকে কিনতে নেই সোনার টিপ বা রূপোর বেলপাতা এরকম যদি কেনেন সেগুলো তো ঠাকুরের কাজে লাগছেই আচ্ছা ঠাকুরের বাসন আপনারা কিনতে পারেন ছোট পিতলের বাটি পিতলের ঘট যা জিনিস আপনার প্রয়োজন পুজো আসটার জন্য বা আপনার রান্নাঘরেও যদি কোনো জিনিস প্রয়োজন হয় আপনারা কিনতে পারেন আজকাল স্টেইনলেস স্টিলের অনেক বাসন বেরিয়ে গেছে যেগুলোতে বলা হয় লোহা থাকে না যেরকম ননস্টিকের কিছু জিনিসপত্র তবে সেগুলোতে যদি সত্যিই লোহা থেকে থাকে আমি কিন্তু কিনতে বারণই করব অনেকে এই দিন বাসন কেনে রান্নাঘরের জন্য ভালো কথা এবার আসি ধাতুর বাইরে কি কিনবেন তবে একটা জিনিস বলে দিই এদিনকে যেই ধাতু কিনতে হয় সেগুলো কিন্তু সেদিনকেই ব্যবহার করতে নেই আগে ঠাকুরের সামনে সেগুলোকে গঙ্গা ছিটা দিয়ে রেখে পুজোর কাজে লাগিয়ে তারপরে নিজেদের কাজে সেগুলো লাগাতে হয় আপনারা বস্ত্র কিনলে অবশ্যই কিনতে পারেন কিন্তু কালো রঙের বস্ত্র এদিনকে একদমই নয় এদিনকে আরও কয়েকটা জিনিস কেনা যায় সেটি হচ্ছে সুগন্ধি তৈল মানে সুগন্ধি তেল তবে আপনারা যে এই তেলটা শুধু মাখার জন্য তা না আপনার রান্নার জন্য তেল কিনতে পারেন এই সময় তেলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে তাই এই পাঁচ দিনের মধ্যে তেল কেনা ভীষণ ভালো এছাড়া বন্ধুরা রান্নাঘরের কোনো জিনিস আপনারা কিনতে পারেন পুজো সম্বন্ধীয় কোনো জিনিস আপনারা কিনতে পারেন রাশিগত অনুযায়ী আপনাদের রাশিগত অনুযায়ীও আপনারা কিছু কিছু জিনিস কিনতে পারেন তবে সেগুলো জ্যোতিষীয় উপায় হিসাবে থাকে এবার একটা জিনিস বলি যেটা আপনাদের বিশেষভাবে লাভ দেবে সেটা হলো করি লক্ষ্মী করি বা এমনি করি যদি আপনারা বেজোর সংখ্যায় কেনেন পাঁচটা হোক সাতটা হোক নটা হোক এগারোটা হোক একুশটা হোক বা আঠাশটা এখানে কিন্তু আঠাশটা বেজোর সংখ্যা জোর সংখ্যা হলেও এখানে আঠাশটার একটা আলাদা মাহাত্ম রয়েছে কারণ আঠাশ মানে আট আর দুই দশ দশ মানে এখানে এক এক নাম্বার একটাই আসছে তাই আঠাশটা হোক বা একুশটা হোক করি কিনে পুজোতে আপনারা সারা বছর এগুলো ব্যবহার করবেন করি কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তাই এই করিগুলো পুজো দিয়ে যদি পাঁচটা কড়ি আপনার লকারে রেখে দেন আপনাদের ব্যবসা স্থানে রাখেন ভীষণ ভালো ফল পাবেন এবং বারো মাস যদি ব্যবসা স্থানের এই করিগুলোকে আপনারা ধূপধুনো দেখান খুব ভালো ফল পাবেন আপনারা নিজেরাই সেটা টের পাবেন রাশিগত অনুযায়ী আবার বলি এই দিনকে ঘন্টা কেনা খুব ভালো যারা বৃহস্পতির জাতক বা যাদের বৃহস্পতি ডাউন তারা যদি ঘন্টা কেনেন এই দিনকে পিতলের ঘন্টা কেনা ভীষণ ভালো তারপরে গুড় আখের গুড় এখানে কিন্তু আখের গুড়টাই বলা হচ্ছে কারণ যাদের রবি ডাউন যাদের সিংহ রাশি লগ্ন বা রবির প্রতিকার করতে বলেছে জ্যোতিষীরা রবি নিচস্ত বা রবি যদি আপনার ফেভারেও থাকে তাও যদি এই ধানতেরাসে আখের গুড় কেনেন ভীষণ ভালো আপনারা কিন্তু ফল পাবেন বন্ধুরা ধনতেরাস দু সালে বারোই নভেম্বর সন্ধ্যাবেলা থেকে তেরোই নভেম্বর সারাদিন রয়েছে এবার ব্যাপারটা হলো আপনারা কখন এই দ্রব্য কিনবেন যদি তেরোই নভেম্বর সকাল থেকে আপনারা কিনতে চান যে কোনো সময় কিনতে পারেন তবে সকাল দশটা থেকে দুপুর দেড়টার মধ্যে সব থেকে ভালো সময় আর নাহলে বিকেল চারটের পর থেকে যতক্ষণ রয়েছে বন্ধুরা এগুলো কেনার পরে কিন্তু কুবেরের পুজো অবশ্যই করবেন কারণ এই দিনকে কুবেরের পুজো করা বা কুবেরকে স্মরণ করা বিশেষ মাহাত্ম রয়েছে যাদের কাছে কুবেরের ফটো নেই মূর্তি নেই যন্ত্র নেই তারা কি করবেন এই জিনিসগুলো কেনার পরে ভালো করে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে বাড়ির উত্তর দিকে মানে নর্থ কোন বাড়ির উত্তর দিকে একটি ভালো কাপড় পেতে আনয়লে ঠাকুরের সামনে উত্তর দিকে রেখে ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে উত্তর দিকে আপনাকে রাখতে হবে রেখে গঙ্গাজল ছিটিয়ে গ্যাদা ফুল দিতে হবে বন্ধুরা কুবেরজির প্রিয় ফুল হলো গ্যাদা ফুল তাই গ্যাদা ফুলের পাপড়ি কুচি করে আপনারা প্রত্যেকটাতে দিতে পারেন বা গোটা ফুলও লক্ষ্মী কুবেরের নামে আপনারা প্রত্যেকটা দ্রব্য একটা করে ফুল বা তার পাপড়ি রেখে যদি ধূপধুনো দেখান এবং সারাদিন সারা রাত ওই দিনকে আপনাদেরকে ওখানে রেখে দিতে হবে যতক্ষণ না ত্রয়োদশী ছেড়ে যাচ্ছে তারপরে আপনারা এটা দৈনন্দিন ব্যবহারে রাখতে পারেন আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আপনারা জানেন আমি কখনো এমন টিপস বলি না যেটা আপনারা করতে পারবেন না আমি সবসময়ই সরলের মধ্যে বলি যেগুলো আপনারা করতে পারবেন আরেকটা জিনিস বন্ধুরা কুবেরের কুবের জির পুজোয় কিন্তু ঘিয়ের প্রদীপটাই জ্বালানো হয় তাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি আপনারা কুবেরকে স্মরণ করেন এবং লক্ষ্মী দেবীকে স্মরণ করেন অবশ্যই আপনাদের ঘরে ধন দৌলত উপচে পড়বে